ওয়েলকাম ফ্রেন্ডস পঞ্চায়েত ভোটে বিভিন্ন যে ফর্ম আছে সেই ফর্মের পাশাপাশি আরও বেশ কিছু কার্ড বা লেবেল আকারে দ্রব্য থাকে যেগুলোর সঠিক ব্যবহার এবং ফিল করার পদ্ধতি সম্পর্কে জানতে হয় না জানলে কার্যক্ষেত্রে কিন্তু অসুবিধার মুখোমুখি হতে হবে তো এমনই কিছু জিনিস যেমন ধরুন ডিস্টিংগুইশিং মার্ক ব্যালট পেপার লেভেল অ্যাড্রেস ট্যাগ পোলিং এজেন্ট পাস ভোটার স্লিপ ব্যালট বক্স লেভেল এর মধ্যে কিছু কিছু জিনিসের নাম আপনারা ট্রেনিংয়েও শুনতে পাবেন না এবং কোনো ট্রেনিংই এইগুলোর প্রসঙ্গে খুব একটা ডিসকাস করা হয় না কিন্তু এগুলো সম্পর্কে জানতে হবে এবং ভোট করতে গিয়ে হঠাৎ কিছু কাগজ পাবেন যেগুলো দেখবেন আগে কোনো দিন দেখেননি কোনো ট্রেনিংয়ে তো সেগুলো বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয় তো এর আগে আগে যারা ভোট করেছে সেই ভোটের অভিজ্ঞতা থেকে এগুলোকে নিয়ে আজকে আমি ডিসকাস করছি তো প্রথম যেটা নিয়ে আমি ডিসকাস করব। সেটা হচ্ছে ডিস্টিংগুইশিং মার্ক ডিস্টিংগুইশিং মার্ক দেখতে এরকম এটা একটা রাবার স্ট্যাম্প স্ট্যাম্পটা কালি দিয়ে মারলে এরকম দেখতে লাগবে তো প্রথমে আমাদের বুঝতে হবে ডিসটিংগুইশ ডিস্টিংগুইশিং মার্কের ওপরে যেটা আছে এক্স ওয়াই জেড এটা হচ্ছে যে ব্লকে আপনার ভোট হবে সেই ব্লকের নাম্বারটা সাধারণত এখানে লেখা থাকে সরি ব্লকের নামটা এক্স ওয়াই জেড তলায় যেটা দুশো কুড়ি এটা হচ্ছে আপনার বুথের পাট নম্বর বা বুথ নাম্বার তো এইটা দেখে আগে আপনি দেখে নেবেন যে ওই ডিস্টিংগুইশিং মার্কটা আপনার বুথের জন্যই কিনা আগে সেটা নিশ্চিত হয়ে নেবেন এই নাম্বারগুলো দেখে এরপর আমাকে জানতে হবে যে এটা কোথায় ব্যবহার হয় ভোটে যত রকমের কাগজ আছে সমস্ত কাগজে এই ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে এবং যেখানে যেখানে প্রিজাইডিং অফিসার সই করবে সমস্ত জায়গায় তার পাশ সইয়ের পাশে এই ডিস্টিংগুইশিং মার্কটা দিতে হবে কারণ এই মার্কটা থেকেই বোঝা যাবে যে ওই কাগজগুলো কোন বুথের জন্য ব্যবহার হয়েছে সমস্ত ফর্ম খাম অ্যাড্রেস ট্যাক থেকে শুরু করে এবং যেখানে যেখানে পেপার সিল ব্যবহার হবে সমস্ত জায়গায় এই ডিস্টিশিক মার্কটা দিতে হবে এরপরে যে আলোচনাটায় আমি যাচ্ছি ব্যালট পেপার লেভেল এই জিনিসটা কিন্তু আপনারা ভোট করতে যাওয়ার আগে কোথাও এটা সম্পর্কে শুনবেন না এটা কী জিনিস এই ব্যালট পেপার লেভেলটা হচ্ছে আপনাকে যে তিনটে টায়ারের জন্য ব্যালট পেপার দেয়া হবে প্রত্যেকটি ব্যালট পেপারে টায়ার ওয়াইজ একটা করে লেভেল দেয়া হবে সেখানে সেই টায়ারের ব্যালট পেপারের ডিটেলসটা দেওয়া আছে যেমন আমি যে স্যাম্পেলটা দিয়েছি এটা হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপারের লেভেল তো এখানে দেখুন এটা দু সালের জন্য ব্যবহার করা হয়েছিল চেক স্লিপ এইথ পঞ্চায়েত জেনারেল ইলেকশান দু তো এখানে গ্রাম পঞ্চায়েতের নামটাও প্রথমে লেখা থাকবে যেটা পঞ্চায়েত সমিতির সেখানে পঞ্চায়েত সমিতির নাম লেখা থাকবে যেটা জেলা পরিষদ জেলা পরিষদের নামটা লেখা থাকবে তার মানে এখান থেকে আপনারা ওই নামগুলো পেয়ে যাবেন যে আপনি যেখানে ভোট করতে যাচ্ছেন সেটা গ্রাম পঞ্চায়েতের কী নাম জেলা পরিষদের কী নাম পঞ্চায়েত সমিতির কী নাম এরপরে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন সেটা এখানে পরিষ্কার করে লেখা থাকবে ধরুন দুশো কুড়ি পিকিউআর হাই স্কুল রুম নাম্বার টু এবারে যেটা আসছে ধরুন এটা গ্রাম পঞ্চায়েতের তাহলে গ্রাম পঞ্চায়েতের জন্য আপনাকে কতগুলো ব্যালট দেয়া হয়েছে এবং সিরিয়াল নাম্বার কত থেকে কত ধরুন একশো এক থেকে ছশো টোটাল পাঁচশোটা ব্যালট আপনাকে দিয়েছে এই লেভেলটা অনুযায়ী আপনাকে মিলিয়ে নিতে হবে ব্যালট পেপারগুলো ওই সংখ্যায় আছে কি না এবং ওই সিরিয়াল নাম্বার ধরে আছে কি না এটা গেল গ্রাম পঞ্চায়েত একই রকম আপনি পঞ্চায়েত সমিতিরটা মেলাবেন এবং জেলা পরিষদেরটা মেলাবেন এটা হচ্ছে ব্যালট পেপার লেভেল এরপরে যেটাতে আমি যাচ্ছি অ্যাড্রেস ট্যাগ এই অ্যাড্রেস ট্যাগটা হচ্ছে একটা ভোটে খুব ভাইটাল জিনিস এই যে অ্যাড্রেস ট্যাগটা আমি আপনার দিকে দেখিয়েছি দেখুন প্রথমে ওপরে যেটা লেখা আছে পোলিং স্টেশন নাম্বার ধরুন আপনার পোলিং স্টেশন নাম্বার মানে আপনার বুথের নাম্বার দুশো কুড়ি বাই টু আপনি লিখলেন তারপরে কনস্টি কনস্টিটুয়েন্সি নেম নাম্বার যা থাকবে আপনি লিখবেন ডান দিকে যে টু দি পঞ্চায়েত রিটার্নিং অফিসার অ্যাড্রেস বলে এখানে আপনার ব্লকের নামটা লিখবেন যে ব্লকে আপনি ভোট করতে গেছেন এই যে ব্লকের নাম ডিস্টিংগুইশিং মার্কে যে ব্লকের নাম এই যে সংক্ষিপ্ত সারটা এটা আপনি কোথা থেকে পাবেন এটা আপনাদের যে ভোটের ট্রেনিংয়ের বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সেকেন্ড চিঠিটা আছে সেই সেকেন্ড চিঠিতে যেখানে পার্টি নাম্বার লেখা থাকে তার ওপরে দেখবেন এই সংক্ষিপ্ত সারটা দেওয়া থাকে যে আপনার যে ব্লক সংক্ষেপে লেখা থাকে তো সেইটা এখানে লিখবেন তলাতে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন ডিস্টিংগুইশিং মার্ক সর্বত্র নিচে বাঁদিকে ডেট অফ পোল এটা বসাবেন ডেটটা তার উপরে যে পোলিং স্টেশন ব্যালট বক্স নাম্বার ব্যালট বক্স নাম্বারটা দেখুন আমি লিখেছি একের তিন এই ব্যালট বক্স নাম্বারটা ভালো করে আপনাদের বুঝতে হবে আমাদিকে যে অ্যাড্রেস ট্যাগগুলো ব্যবহার করতে হবে সেগুলো ব্যালট বক্সে এবং যে অ্যাড্রেস ট্যাগগুলো ব্যালট বক্সের ভেতরে ভরবো সেখানে ব্যালট বক্স নাম্বার লেখা থাকবে না বাইরে যেগুলো থাকবে সেইগুলোতে ব্যালট বক্সের নাম্বারটা থাকবে এই দুটো ডিফারেন্স এবার প্রথমে আগে দেখে নিই ভেতরে আমাদের কটা অ্যাড্রেসটাকে লাগছে দেখুন গোদরেজ টাইপ বক্সের ভেতরে একটা অ্যাড্রেসটাকে আপনাকে দিতে হবে এই যে দেখুন বক্সের ভেতরে অ্যাড্রেসটাকে দেওয়া হচ্ছে এই অ্যাড্রেসটাকে কিন্তু কোনো শ্রিয়াল নাম্বার থাকবে না মানে বক্সের সিয়াল নাম্বার এই যে দেখুন ভেতরে ফেলা হয়েছে গোদরেজ টাইপ বক্স বাঙ্গো টাইপ বক্স যেটা আছে তার ভেতরে একটা অ্যাড্রেসটাকে দিতে হবে এবং বাঙ্গো বক্সের ওই যে ঢাকনাটা ঢাকনার ভেতরে যেমন হাতে করে দেখানো হচ্ছে ভাঁজ করে একটা অ্যাড্রেসটা ওই ওই দেখুন ঢাকনার ফাঁকে একটা অ্যাড্রেসটা দিতে হচ্ছে আর একটা অ্যাড্রেসটাকে আপনাকে দিতে হবে সেটা হচ্ছে ইমপ্রোভাইজড যে বক্স যেটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের জন্য ব্যবহার হয় তার ভেতরে একটা দিতে হবে ওই ছবিটা আমার একটু মিসিং গেছে তার মানে ওই মুড়ির টিন যেটাকে আমরা বলি তার ভেতরে একটা বাঙ্গো টাইপে দুটো লাগছে আর গোদরেজ টাইপে একটা তার মানে চারটে অ্যাড্রেসটা বক্সে ব্যবহার হবে যেগুলোতে কোনো বক্সের সিরিয়াল নাম্বার থাকবে না দেখুন এই যে ব্যালট বক্স নাম্বার বা সিরিয়াল নাম্বার ওই জায়গাটা আমি সাদা করে দিয়েছি তার মানে ভেতরে যেগুলো দেবো চারটে টোটাল সেখানে কিন্তু ওই সিরিয়াল নাম্বারটা ফাঁকা থাকবে তারপর আপনি বক্স সিল করে দেবেন বক্স সিল করার পর বক্সের বাইরে যে তিনটে বক্স দেখালাম তিনটে টায়ারের জন্যে বক্সের বাইরে একটা করে অ্যাড্রেসটা দিতে হবে সেখানে আপনি শিয়াল নাম্বার লিখবেন এবং সেটা পরে আমি দেখাচ্ছি এই যেমন দেখুন গোদরেজ টাইপের বাইরে একটা হ্যান্ডেলে অ্যাড্রেসটাকে লাগানো হয়েছে বঙ্গো টাইপের বাইরে হ্যান্ডেলে একটা অ্যাড্রেসটা লাগানো হয়েছে এবং ইম্প্রোভাইজড যেটা মিস গেছিল আমার ওখানে ছবিটা বা মুড়িপিন যেটাকে বলি এর ভেতরেও একটা অ্যাড্রেসটা থাকবে আর বাইরে একটা এই যে তিনটে বাইরে অ্যাড্রেসটা লাগানো হলো এই অ্যাড্রেসটা গুলোতে আপনাকে সিরিয়াল নাম্বারটা দিতে হবে এবার সিরিয়াল নাম্বারটা যেটা আপনি দেবেন আমরা জানি যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের যে ব্যালট বক্স সেটা সিরিয়াল নাম্বার হচ্ছে এক পঞ্চায়েত সমিতিরটা দুই জেলা পরিষদেরটা তিন এবার যদি তিনটে বক্স ইউজ হয় তাহলে গ্রাম পঞ্চায়েতেরটা একের তিন যেমন আমি এখানে লিখেছি একের তিন পঞ্চায়েত সমিতিরটা দুইয়ের তিন আর আপনার জেলা পরিষদেরটা তিনের তিন যদি চারটে হয় তাহলে একের চার দুয়ের চার তিনের চার চারের চার যেটা যে টায়ারের পরপর সাজিয়ে আপনাকে লিখতে হবে প্রথমে গ্রাম পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি তারপর জেলা পরিষদ এইভাবে আপনাকে শেয়ার নাম্বারগুলো লিখে বাইরের অ্যাড্রেসটা গুলোতে ভোটের পর ওই শেয়ার নাম্বারটা লিখতে হবে কারণ ভোট শুরুর আগে আপনি বুঝতে পারবেন না যে চার নম্বর বক্স লাগবে কি লাগবে না যদি ভোটার বেশি হয় সেক্ষেত্রে চারটে বক্স লাগতে পারে আবার ভোটার যদি আপনার কম হয় সেক্ষেত্রে কিন্তু চারটে বক্স আপনার লাগবে না তো সেটা আগে থেকে যদি বোঝা না যায় ওই সিরিয়াল নাম্বারটা ফাঁকা থাকবে ভোট হয়ে যাওয়ার পর সিরিয়াল নাম্বারটা খেয়াল করে আপনাকে টুকে দিতে হবে তো এটা গেল আপনার ট্যাগের বিষয় এরপর যেটা আসছি আমরা এন্ট্রি পাস অফ পোলিং এজেন্ট এটা একটু ভালো করে দেখুন কারণ এইটা একটা কনফিউশন আপনাদের হয় যে ক্যান্ডিডেট ওয়াইজ কটা আমরা এন্ট্রি পাস দেবো তো এন্ট্রি পাসের প্রসঙ্গে যাওয়ার আগে যেটা আমি বলবো যে সকালবেলায় এজেন্ট আসবে আপনার কাছে আপনাকে যেটা জমা দেবে সেটা হচ্ছে ফর্ম টেন এই ফর্ম টেনটা আগে ভালো করে স্টাডি করতে হবে এটা কী জিনিস কারণ ফর্ম টেন আপনার কাছে থাকবে না ফিল করা এজেন্ট নিয়ে আসবে এখানে দেখুন এই ফর্ম টেনের যেটা ওপরের পোর্শন এই যতটা আমি দেখাচ্ছি ফর্ম টেন এই এতটা আপনার ফিল করা থাকবে এটা ফিল করে এজেন্ট নিয়ে আসবে তো এখানে যেটা দেখার বিষয় তলায় যে দুটো সই করা আছে দেখুন সিগনেচার অফ ক্যান্ডিডেট বা ইলেকশান এজেন্ট ক্যান্ডিডেট নিজেও সই করতে পারে বা তার নিযুক্ত ইলেকশান এজেন্ট সই করতে পারে আর নিচে সিগনেচার অফ পোলিং এজেন্ট যিনি এসেছেন তাঁর সই এবার এই সইগুলো সঠিক কি না তার জন্যে আপনাকে ডিসি থেকে পেসিমেন্ট সিগনেচার দেয়া হবে সেখানে ক্যান্ডিডেটের পেসিমেন্ট সিগনেচার থাকবে তার অথবা তার ইলেকশন এজেন্টের পেসিমেন্ট সিগনেচার থাকবে আর পোলিং এজেন্ট যাকে যাকে রিক্রুট করবে তাদের পেসিমেন্ট সিগনেচার থাকবে সেই পেসিমেন্ট সিগনেচার থেকে আপনি এখানে সিগনেচারটা মেলাবেন যে হ্যাঁ সিগনেচারগুলো ঠিক আছে কি না এবার ওই এজেন্টটি যে তার যে ওই নাম সেটার জন্যে তাকে সে এপিক নিয়ে আসবে তার এপিকটা আপনি দেখবেন যে ওই এপিকের নামের সঙ্গে এই নামটা মিলছে কিনা তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তি এটা প্রমাণ হয়ে গেল এইবার ওই ফর্ম টেন কেউ কারো চুরি করে নিয়ে কেড়ে নিয়ে চলে আসতে পারে তাহলে সইটা যে ওই ব্যক্তি করেছে সেটার জন্য এই যে ফর্ম টেনের যে তলার পোর্শন এটা কিন্তু ফাঁকা থাকবে এই তলার পোর্শনটা আপনার সামনে ফেরা হবে এখানে দেখুন লেখা আছে সাইন্ড বিফোর মি অর্থাৎ তলার সইটা প্রিজাইডিং অফিসার তার আগে সই করছে কে সিগনেচার অফ পোলিং এজেন্ট তার মানে ওই যে পোলিং এজেন্টের ওপরে সইটা করা আছে এম একটা করে একটা বর্মান এম বর্মান একটা সই স্টাইল দিয়ে করা হয়েছে ওই সইটা উনি আপনার সামনে এখানে করবেন বুতে। যদি ওই সইয়ের সঙ্গে ওপরের সইটা মেলে তাহলে ঠিক আছে তারপর তার নিচে আপনি সই করবেন এবং বাঁ দিকে ডেট দেবেন ওই ডেটটা হবে ডেট অফ পোল যেদিন ভোট সেই দিনের ওটা ডেট হবে তাহলে দিয়ে এই ফর্ম টেনটা আপনার কাছে রেখে দেবেন ফর্ম টেন যখন আপনাকে এজেন্ট জমা দিল সমস্ত ভেরিফাই করে আপনি দেখলেন ফর্ম টেন ঠিক আছে এবার সেই এজেন্টকে আপনি পাশ দেবেন এবার চলে আসুন পাশে পাঁচটা যেটা ইস্যু হবে ক্যান্ডিডেট ওয়াইজ একটা পাস অর্থাৎ বা দল ওয়াইজ একটা পাস বা পার্টি ওয়াইজ একটা পাস যেমন ধরুন প্রথম আপনি যে পাসটা ইস্যু করছেন ওপরে সিএল নাম্বার দিলেন ওয়ান তার ওপরে ডিস্টিংগুইশিং মার্ক কনস্টি কনস্টিটিউ কনস্টিটিউন্সি নাম্বার অ্যান্ড নেম এটা ওপরে দিলেন পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম নেম অফ দি ক্যান্ডিডেট এই পর্যন্ত আপনি আগের দিন টুকে রেখে দেবেন এরপর নেম অফ দি পোলিং এজেন্ট তাহলে আপনি যার ফর্ম টেনটা নিলেন তার যার নাম সেই নামটা আপনি এখানে লিখলেন ধরুন এমএনও আই এবার সেই দলের যদি আরও এজেন্ট এসে থাকে প্রথমে যে এজেন্টটা থাকবে তার নামটা এখানে লিখবেন ওপরে যেখানে নেম অফ দি পোলিং এজেন্ট পরে যে এজেন্টরা আসবে তাদের কাছ থেকেও ফর্ম টেনটা আপনি নিয়ে নিলেন তারা যদি তখন এসে থাকে তাদের নামগুলো লিখবেন তলাতে রিলিভারের জায়গা জায়গায় নেম অফ দি রিলিফ এজেন্ট অর্থাৎ ধরুন কোনো একটা পার্টি বা কোনো একটা ক্যান্ডিডেটের বা কোনো একটা দলের তিনজন এজেন্ট এসেছে এবার আপনি জিজ্ঞেস করবেন তাদের সবার কাছ থেকে ফর্ম টেনগুলো আগে নিয়ে নিলেন এবার আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা প্রথমে কে থাকবেন যিনি প্রথমে থাকবেন তার নামটা প্রথমে লিখবেন যে দুজন পরে আসবে তাদের দুজনাকার নামটা তলাতে আপনি অবলিক দিয়ে লিখে দেবেন যে সেই দুজনাকে আপনি চলে যেতে বলবেন এইভাবে ক্যান্ডিডেট ওয়াইজ বা পার্টি ওয়াইজ আপনি একটা পাস ইস্যু করবেন অর্থাৎ টোটাল যতগুলো দল আছে ততগুলো পাস ইস্যু করবেন ওপরে সিরিয়াল নাম্বার এক দুই তিন চার করে দিয়ে দিয়ে যাবেন এই হচ্ছে পোলিং এজেন্টের এন্ট্রি পাস ইস্যু করার সিস্টেম এরপর আমি যাচ্ছি ভোটার স্লিপ এই ভোটার স্লিপ থাকবে ফার্স্ট পোলিং অফিসারের কাছে এই ভোটার স্লিপে কী কী এন্ট্রি করতে হবে পার্ট নাম্বার যেটা আগের দিন লিখে রেখে দেবেন তলাতে ফার্স্ট পোলিং অফিসারের সই এবং দিকে ডিস্টিংগুইশিং মার্ক এই তিনটে জিনিস আগের দিন রেডি করে রেখে দেবেন মাঝের যে ঘরটা সেটা হচ্ছে যে ভোটার আসছে তার সিরিয়াল নাম্বার তার সিরিয়াল নাম্বার যেটা ইলেকট্রোনাল রুলে এন্ট্রি আছে সেই সিরিয়াল নাম্বার যেটা আপনি হাঁকবেন ফার্স্ট পোলিং অফিসার একটা সিরিয়াল নাম্বার ধরে হাঁকবে ভোটারের সেই সিরিয়াল নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে এটা হচ্ছে ভোটার স্লিপ এবং এই ভোটার স্লিপ ফার্স্ট পোলিং অফিসার ইস্যু করবে তারপর চলে যাবে ফোর্থ স্লিপ ফোর্থ পোলিং অফিসারের কাছে সেখান থেকে যাবে সেকেন্ড পোলি পোলিং অফিসার সেখান থেকে যাবে থার্ড পোলিং অফিসার দিয়ে সেটা গেঁথে রেখে দিতে হবে এটা হচ্ছে ভোটার স্লিপ এরপরে যেটা আসছে দেখুন ব্যালট বক্স লেভেল এই 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 জিনিসগুলো কিন্তু খুব একটা আপনি ট্রেনিংয়ে বা কোনো জায়গায় দেখতে পাবেন না এই ব্যালট বক্সের লেভেল তিনটে কালারের হবে যেমন ব্যালট পেপারের লেভেল গ্রাম পঞ্চায়েতের সাদা তেমনি এই বক্সের লেভেলও সাদা পঞ্চায়েত সমিতির হলুদ সরি পঞ্চায়েত সমিতির পিঙ্ক মানে গোলাপি কালার ব্যালট পেপার আবার এই লেভেলটাও গোলাপি কালার জেলা পরিষদের ব্যালট পেপার হলুদ রঙের তার লেভেলটাও হলুদ রঙের এবার আগে আমাদিকে দেখতে হবে এটা ব্যবহার কোথায় হবে আগামী একটা সেটা দেখিয়ে দিই যেমন ধরুন এটা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের ওপরে দেখুন লেখাই আছে গ্রাম পঞ্চায়েত টায়ার ডেট অফ পোল এটা আগের বছরের দু হাজার সালের ওপরে ডিস্টিংগুইশিং মার্ক ডান দিকে মাকা মারা আছে এবার আগে দেখিনি এটা কোথায় ইউজ হবে দেখুন আমরা জানি যে ইম্প্রোভাইজড বক্সটা গ্রাম পঞ্চায়েতের জন্য ব্যবহার হয় দেখুন এই যে ইম্প্রোভাইজড বক্স এই বক্সের গায়ে একটি লেভেল আপনাকে প্রথমে সাঁটিয়ে দিতে হবে কিন্তু বক্সের শিয়াল নাম্বারটা লেখা চলবে না ভোট শেষ না হওয়া পর্যন্ত আর একটা কোথায় লেভেল দেবেন টোটাল বক্সটা ভোট শেষ হয়ে যাওয়ার পর সিল হয়ে গেলে কাপড়ের যে সিল মেরে দেওয়ার পর বাইরে আর একটা এরকম লেভেল আপনাকে দিতে হবে তার দুটো করে লেভেল আমাদের দিতে হচ্ছে এবার এই লেভেলটা কীভাবে লিখবেন ধরুন আপনার তিনটে বক্স মোট লেগেছে তাহলে গ্রাম পঞ্চায়েতের বক্সের শিয়াল নাম্বার একের তিন তখন আপনি ভোট শেষ হয়ে যাওয়ার পর ওই যে বক্সটার গায়ে লেভেলটা দিয়েছেন সেখানে আপনি সেয়াল নাম্বার একের তিন লিখে দেবেন ব্লক কোন ব্লক আপনি ব্লকটা লিখলেন নেম অব দি কনস্টিটিউয়েন্সি পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম এগুলো আগের দিন আপনি ফিল করে রেখে দেবেন তাহলে এইটা গ্রাম পঞ্চায়েতের জন্যে দুটো ব্যবহার হবে এই 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 লেভেলটা এখানে আপনি দিয়ে দেবেন এবং বক্সের শেয়াল নাম্বারটা লিখবেন স্বাভাবিক স্বাভাবিকভাবেই দেখুন যেটা বলেছিলাম পঞ্চায়েত সমিতির জন্য গোলাপি রঙের দেখুন ব্যালট বক্স ফর পঞ্চায়েত সমিতি তা পঞ্চায়েত সমিতির তিনটে বক্স মোট ইউজ হলে তাহলে এর সিরিয়াল নাম্বার দুয়ের তিন বাকিগুলো একই রকম করে এটাও আপনি দেখুন পঞ্চায়েত সমিতির জন্য গোদরেজ টাইপ বক্সটা ব্যবহার হয় গোদরেজ টাইপ বক্সের গায়ে আপনি ওই সিরিয়াল লেবেলটা লাগাবেন এবং সিরিয়াল নাম্বারটা প্রথমে ফাঁকা রাখবেন ভোট শেষ হওয়ার পর এই সিরিয়াল নাম্বারটা এখানে দুয়ের তিন লিখে দেবেন যদি চারটে বক্স হয় তখন দুয়ের দুয়ের চার পরেরটা তিনের চার এইভাবে আপনি ব্যবহার করবেন তেমনি বাইরে তো ওই বক্সটা সিল করার পর বাইরে তো আপনাকে ওই লেভেলটা চিটুত হচ্ছে এটাও পিঙ্ক কালার কালারগুলো মিলিয়ে মিলিয়ে আছে জেলা পরিষদেরটা দেখুন হলুদ রঙের তাহলে এর সিরিয়াল নাম্বারটা হবে তিনের তিন স্বাভাবিকভাবেই দেখুন এর এর বাঙ্গটাই বক্স ব্যবহার হয় এখানেও দেখুন হলুদ কালারের লেভেলটা লাগানো আছে এবং বক্সটা সিল করার পর বাইরে একটা লাগাতে হবে সেটাও হলুদ রঙের তো এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এগুলো কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় এই যে যে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম এইগুলোর ব্যবহার কিন্তু নির্দিষ্টভাবে করতে হবে আপনাকে যেখানে যেখানে করার দরকার না হলে সমস্যা হবে ভোটের টোটাল যে ক কাজ সেই কাজে কিন্তু অসুবিধা হবে তো এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন তাহলে এই কাজগুলো করতে আপনাদের সুবিধা হবে আর বাকি যে ভিডিওগুলো আমি আগে লোড করেছি আপনারা সেগুলো দেখবেন আপনাদের ভোটের সংক্রান্ত কাজেগুলো কাজে লাগবে আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক আপনারা কমেন্ট করুন আমি উত্তর দিয়ে আপনাদের সাহায্য করব। সবাই ভালো থাকুন ধন্যবাদ